Tabukni Simi online twino Bidhan Sabhao Yapharwi Manai Swngmung Bwlai Phiya ba Phainai assembly season online day offline Kainwi Lamatwino Yapharwi Manai Swngmung Bwlai Sangrongsalo Bidhan Sabhani Jotto Adongrokno twiwi Kokchab Panda Paimani Yakulo O Koktwma Rwkha Council Minister Ratan Lal Nath Hakotoni Jotto assembly on a paperless Samung Sengani Bagay Yap Hawa Samung Butang, Naharmani, Hakotor Hapang. Aba Hakinu TRIPURA assembly novo. Digital day paperless Kainani Bagay Wansumung Naharmani Hasta Hapang. Jotto Samung Paimani Yakulo, Tabukni Simi online twino. TRIPURA Bidhan Sabhao Swngmung Bwlai, Yapharwi Manai MLA Rock. Phiya ba Phainai assembly season online day offline. Kainwi Lamatwino Yapharwi Manai Swngmung Bwlai. Sangrongsalo Bidhan Sabhani Jotto Adongrokno twiwi Kokchab Panda Paimani Yakulo O Koktwma Rwkha Council Minister Ratan Lal Nath Abono twino Sangrongsalo Bidhan Sabhani Jotto Adongrokno twiwi Khlaijakha Kaisa Kokchab Panda Apnara janen je prithibi druto eguchhe desho eguchhe rajyo eguchhe to Bidhan Sabha to ek jaygay thakte pare na Bidhan Sabha jotto rokom adhunik poddhati Digital system. It has been no carne, digital system, Chanukora, Agi Utugna, which Tibura Bidhan, E. Bidhan Sabha, Chanukora. So, accordingly, among it, Ministry of Parliamentary Affairs, Dr. Achikendre, Tadir under Tadir supervision, Sara the same Bidhan Sabha, E. Bidhan Sabha, Korajino, Bibinokum, Kormushi Grand Korche. আমাদের রাজ্য এটা বাদ পড়েনি তো আমরা শুরুয়াত করলেও টেকনিক্যালি কিছু সমস্যা দেখা দিয়েছে কারণ যে সংস্থাটা কাজ করেছিল তাদের সিস্টেম হলো যে এই যে সিস্টেমটা আছে ডিজিটাল সিস্টেমে আছে যদি যখন রাজ্যপাল প্রয়োগ করবে রাজ্যপাল যখন বিধানসভার দিনক্ষণ ধার্য করবেন সেদিন থেকে কৌশল জমা দিতে পারবে এটা সিস্টেমের মধ্যে এরকম করা হয়েছে এটা মিজোরামও আছে নাগাল্যান্ড আছে অর্থাৎ এই সংস্থাটা যেখানে যেখানে করছে সব জায়গায় এই সিস্টেম এবার যখন কৌশল জমা দিতে গেল অনলাইনে তখন দেখা গেল কৌশল অনলাইনে জমা হচ্ছে না বিশেষ করে বিরোধী দল নেতা একটা কোশ্চেন জমা দিতে গিয়েছিলেন দেখা গেল এটা হচ্ছে না তখনই সমস্যাটা উনি বিধানসভা সচিবালয়ে সচিবের সাথে যোগাযোগ করে এবং সচিবালয়ে আলোচনা করে এবং সচিব মহোদয় স্পিকার এবং আমার সাথে কথা বলার পর দিল্লিতে যে যারা করছে এবং মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স তাদের সাথে কথা বলে আমি নিজেও কথা বলেছি যেহেতু পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার আমি কথা বলার পর বলল যে ঠিক আছে আসলে মিজোরাম নাগাল্যান্ডে বিভিন্ন জায়গায় আমরা একই টেকনোলজি করেছি তো তো এটা একটু আমরা বলছি দিনক্ষণ ঘোষণার পরে অনলাইন কোশ্চেন জমা দিতে পারবে আর আমাদের রুলসে আছে হাউস যখন আগের বিধানসভাটা প্রয়োগ হবে প্রয়োগটা কে করবে এটাও গভর্নর করবে প্রয়োগের পরে কোশ্চেন জমা দেওয়ার সিস্টেম এখন তো উনি যখন অনলাইনে করতে এটা নেই আবার ওই সিস্টেমের মধ্যে ওইটা সেই জন্য আজকে সচিবালয় অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী সচিব একটা অল পার্টি মিটিং ডাকেন এটা বিএসসি মিটিং না অল পার্টি আমাকে পরিষদীয় মন্ত্রী হিসেবে আসতে বলেন কল্যাণীরা যেহেতু গভর্নমেন্ট চিফ হয়ে ওনাকে ডাকেন এবং দলের থেকে প্রত্যেকে একজন করে যেমন কংগ্রেস দলের প্রতিনিধি ছিলেন বিজয়বাবু ত্রিপুরা দলের প্রতিনিধি রঞ্জিত দেববর্মা এবং সিপিএম দলের প্রতিনিধি অপোজিশন লিডার এবং বিজেপি দলের প্রতিনিধি আমাদের মিনিস্টার সুরান্ত চৌধুরী আর বাকি তো স্পিকার ডেপুটি স্পিকার আছে এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে হার্ডলসটা আছে ওই যে ডেট ফিক্সড হওয়ার পরে অ্যাসেম্বলি দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে কোশ্চেন জমা এই হার্ডেস্টটা তুলে দিতে হবে আমরা অ্যাকর্ডিংলি আগেই সচিবালয় ব্যবস্থা নিয়েছে তো পাঁচ ছয় দিনের মধ্যে এই হার্ডেস্টটা উঠে যাবে এখন থেকে সব কিছু অনলাইনে হবে আর যেহেতু আমাদের রুল আমাদের বিধানসভা তো
যে কোনো ইচ্ছা কোনো কারো ইচ্ছা চলবে না, একটা রুলস এই যে বইটা আছে এই বই অনুযায়ী চলবে, এই বইয়ের মধ্যে অনলাইনের কথা নেই। তো সুতরাং এটাও অ্যামেন্ডমেন্ট করতে হবে, আগে সর্বসম্মতি সিদ্ধান্ত হয়েছে আইনটা অ্যামেন্ডমেন্ট করবে, রুলসটাকে অ্যামেন্ডমেন্ট করবে, অ্যামেন্ডমেন্ট করার সাথে সাথে ওই সিস্টেম চালু হবে। অ্যাকর্ডিংলি এখন কোশ্চেনও জমা দিতে পারবে, রিপ্লাইও রিটার্ন রিপ্লাই চলে যাবে এমএলএর কাছে। আর এখানে তো আমরা ওরাল কোশ্চেন করছি আর রিটার্ন রিপ্লাই জন্য ব্যবস্থা আছে। এই সমস্ত কিছু এখন থেকে যা যা আছে সেটা আমরা এই অনলাইনে আজকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো, এখন থেকে অনলাইন কোশ্চেন জমা দিতে পারে। তবে এই সেশনটার জন্য খুব সম্ভব জানুয়ারি, খুব সম্ভব, যা আমি তো ডেট বলতে পারি না, গভর্নর না বললে আমি ডেট বলতে পারবো না কবে বিধানসভা হবে। আমরা আশা করি জানুয়ারিতে হতে পারে, হলে এই সেশনটা যেন অনলাইন অফলাইন, যিনি অনলাইন দেবেন উনিও অফলাইনও দিতে হবে, টেকনিক্যালি কোনো ত্রুটি আছে কি না যাতে ধরা পড়লে আমরা অসুবিধার সম্মুখীন না হয় এই জন্য। আর পরবর্তী সেশন থেকে অনলাইনও থাকবে অফলাইনও থাকবে, যার যার সুবিধা মতো, কারণ হঠাৎ করে টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে পারে না, এই জন্য আমরা এটা ব্যবস্থা করছি। আজকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত। আসলে কক্সা পান্ডা ও মাঞ্জাখা বিধানসভানী স্পিকার বিশ্ববন্ধু সেন, ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, চিফ হুইপ কল্যাণী রয়, লিডার অব অপোজিশন জিতেন চৌধুরী, মিনিস্টার সুশান্ত চৌধুরী, এমএলএ রঞ্জিত দেব বর্মা, বৃজিৎ সিনহা আকর্ষণ, রাজাখর আগলনী সিমি, প্রণব শিলনী কক্থম চিনি খরাং।